সেই পাটনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ থেকে শুরু করে ঢাকা, চেন্নাই, নিউ ইয়র্ক, বাফেলো, কানাডা, বাংলাদেশে আবার এসে ধরেন মানিকগঞ্জ, সেই সাজেক। সো এইটা বেসিক্যালি ইটস এ বিগ ফিল্ম। আমার বিশ্বাস আপনাদের প্রিয়তমার চেয়ে সিনেমাটা ভালো লাগবে। বাট আমি এতটুকু বলতে পারি যে বাংলা সিনেমার ইতিহাসে এই সিনেমাটা সিনেমার সংজ্ঞাটা বদলে দিবে, যে সিনেমা কাকে বলে, সিনেমা কেমন হওয়া উচিত, সিনেমা কতটুকু লার্জার হওয়া উচিত, এই সিনেমাটা দেখলে আপনারা সেটা বুঝবেন। এই জন্য আমি সবসময় মনে করি যে আমি অনেক মেধাবী না, কিন্তু আমি অনেক ভাগ্যবান যে আমি এরকম একজন প্রযোজক পেয়েছি, আমি এরকম একজন মেগাস্টারের স্নেহ পেয়েছি। কুমারের যেই কষ্টটা উনি করছেন, লাইক -8 ডিগ্রির মধ্যে আমরা শুটিং করছি, সকাল 6টা থেকে রাত 12টা, একটা অমানবিক। ইভেন আমার মনে আছে আমরা টানা 20 দিন শুটিং করার পরে যখন ঢাকায় আমরা ফ্লাই করি, শাকিব ভাই যখন ঢাকায় নামে, সকাল 8টার সময় সে ঢাকায় নামে এবং 2টার সময় আমরা তাকে হেলিকপ্টারে করে সাজেক নিয়ে যাই। কখনো মনে হয় নাই যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার আমার সেটে, মানে আমি যেভাবে রিকোয়েস্ট করছি, আমি যেভাবে বলছি ভাইয়া এটা লাগবে, ভাইয়া সেটা করছে। সো আগামী সপ্তাহ থেকে যেটা বললাম যে ভার্সেটাইল মিডিয়া থেকে রোমান্টিক গান আসবে, তারপর আরেকটা গান আসবে, তারপর টিজার আসবে, তারপর ট্রেলার আসবে, এবং ঈদে শুধু বাংলাদেশে না, এটা আদনান ভাই বলবেন যে বিশ্বব্যাপী, আমরা মুখে মুখে যে বিশ্বব্যাপী বলে আসছি সেটা না, অরিজিনালি যাকে বিশ্বব্যাপী বলে সেই বিশ্বব্যাপী আমরা একটা ওয়ার্ল্ড রিলিজ দিতে চাই। আমাদের দেশে এখন একমাত্র বিনোদন হচ্ছে চলো রেস্টুরেন্টে খাই। সো এই জায়গা থেকে এই যে ফ্যামিলি নিয়ে প্রিয়তমার ধরনের মামা, চাচা, খালা, ফুপু, কাজিন, ফ্রেন্ডস সবাই মিলে যে সিনেমা হলে গেছে, সিনেমা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের সবচেয়ে বড় এন্টারটেনমেন্টের জায়গা ছিল, যেটা আমরা নিজেরা নষ্ট করছি। সো সেই জায়গাটা প্রিয়তমা থেকে আবার নতুন করে পথ চলা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে রাজকুমার ওইটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে, যেই জায়গাটাতে বলতে পারবো যে না, মানে আগে যেটা ছিল বাংলা সিনেমা, ছি মানে একটা ট্রল ছিল, সেটা না, উই ক্যান ফিল প্রাউড। এবং আমি